দেখা দিকার বার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতো প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনের উষা নেমে এলো জলে, প্রকাশ প্রিয়াসী ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল সুর খুঁজে পাবে কবে। এসো এসো সেই নবসৃষ্টির কবি, নবজাগরণ যুগ প্রভাতের। নমস্কার, নবনালন্দা ও নবরমী কিরণের পক্ষ থেকে সমাগত দর্শক শ্রোতা বন্ধুদের জানাই রবীন্দ্র সন্ধ্যার প্রণাম। আসলে আমরা গত দেড় বছর এক অদ্ভুত পরিস্থিতিতে আছি, অদ্ভুত পরিবেশের মধ্যে আমরা বিরাজমান, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের গৃহ, আমরা সেই গৃহের গৃহস্থ, তাকে ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। সুতরাং এই দিনটি আমরা যে পালন করতে পারবো না সেটা ভাবতেই মনের খুব কষ্ট হয়। তো আমার সাথে এখানে দেবাদৃতও আছে এবং অনেক শিল্পীরাই আছেন। তো আমরা যেটা ঠিক করেছি, এই পরিস্থিতি মানে সব কিছু মেনটেন করে, সব কোভিড প্রোটোকল মেনটেন করে আমরা নালন্দা ভবন থেকে 9 তারিখ সকালবেলা, 9 তারিখ সন্ধ্যাবেলা এবং 10 তারিখ সন্ধ্যাবেলা আমরা মিলিত হব লাইভ অনলাইন প্ল্যাটফর্মে। নবরমী কিরণ ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনারা দেখতে পাবেন, কারণ এই দিনটার জন্য সবাই আমরা মুখিয়ে থাকি। নবনালন্দার সব ছাত্র ছাত্রী, প্রাক্তন ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, বেল বিষয় থেকে শুরু করে যারা আর্টিস্ট যারা আছেন, সবাই অতিথি শিল্পীরা সবাই মুখিয়ে থাকেন। এবং সারা কলকাতা কেন, সারা কলকাতা, সারা ভারতবর্ষ, সারা বিশ্ব বোধ হয় এই দিনটির জন্য অপেক্ষা করে। তাই আমরা সেই পরম পূজনীয় আমাদের কৃষ্টির যেই একদম আদি পুরুষ রবীন্দ্রনাথকে নিশ্চয়ই স্মরণ করবো। সব প্রোটোকল মেনে সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন সকালবেলা 25শে বৈশাখের পূর্ণ প্রভাতে একদম আমরা লাইভ হব। তো এইটা বলবার জন্যই আজকে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। দেবাদৃত আছে আমাদের সঙ্গে, দেবাদৃত যদি একটু বলেন, কারণ সবার মনের অবস্থা একই রকম। এই পরিবেশে দেবাদৃত আমরা এইভাবেই এটাকে পালন করি। আমাদের এই নবনালন্দা রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান হবে না তা হতে পারে না, কারণ এইটা একটা খুব বড় উৎসব। মানে অন্তত আমি যেভাবে দেখে এসেছি, যতটা গান বাজনা করি, আমাদের নবনালন্দা নবরমী কিরণ আমরা যেভাবে এই রবীন্দ্রসঙ্গীত নিয়ে মেতে রয়েছি, এটা একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে এবং থাকবে আগামী দিনে। এবছর রবীন্দ্র স্মরণ হবে না সেটা তো হতে পারে না, তার জন্য আমরা এই দেখছেন তো আমাদের এই প্রস্তুতি চলছে, সবকিছু এখানে সেজে উঠেছে। তবে হ্যাঁ, আগের বারের মতন মানে যে যখনই কোভিড ছিল না সেই রকম অত বড় করে হয়তো হচ্ছে না, কিন্তু আমরা এই ছোট পরিসরের মধ্যে সমস্ত নিয়ম মেনে ঠিকঠাকভাবে এই রবীন্দ্রসরণ অনুষ্ঠান আমরা করব। এবং অবশ্যই এটি ভার্চুয়ালি হচ্ছে। ইউটিউব নবরমী কিরণের ইউটিউবটা আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। সবাই ওই প্রান্ত থেকে অন্তত আমাদের সাথে যুক্ত থাকবেন এই কামনা করি। সেইভাবেই আমরা করব, সব প্রোটোকল মেনেই করব। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন রবীন্দ্র জয়ন্তী ভার্চুয়ালি আমরা করব 25শে বৈশাখ সকাল ঠিক 8টার সময়। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন।